হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ বাদে কালকে ঈদ, আমাদের কোরবানি, তো কোরবানি ঈদ যা আমরা ঈদুল আজহা নামে জানি, এবং মিডল ইস্টে অনেক কান্ট্রিতে আজ ঈদ হয়ে গেছে, আর আমাদের বাংলাদেশে কালকে ঈদ হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং জানি কোরবানি ঈদ আপনাদের সবার কাছে একটা অনেক রহমতের দিন। এখানে আপনার নিজের কোনো হালাল পশু জবাই দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চান, এবং যার যে সামর্থ্য সেভাবে আমরা কুরবানি দিয়ে থাকি। কেউ ছাগল সামর্থ্য হয়, কারো গরু। ও তো আশা করি সবাই সবার মতো ঈদ উদযাপন করবেন। এবং আমি এখন গ্রামে, আমি জানি অনেকেই গ্রামে এসেছেন, ঈদ যেন সবারই ভালো কাটুক, এবং বাড়ি ফেরার সময় যেন ঈদ যেন কান্নার কান্নাতে পরিণত না হয়, সেই দিকটাও খেয়াল রাখবেন। সবার ক্ষেত্রে তারা হওয়া বা এমন কোনো কিছু করার দরকার নেই যাতে আপনাদের ঈদ ঈদ আনন্দ যেন মাটি না হয়। এবং আমিও গ্রামে এসেছি, আমি দুঃখিত, আমার ব্যাকগ্রাউন্ডে স্টুডিও না, তারপরেও বিভিন্ন সাউন্ডের সমস্যা হতে পারে, ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। এবং ঈদ মোবারক, আজ এই পর্যন্তই, আমি আর বাড়াতে চাই না। তবে নওগাঁয় যখন এসেছি, নওগাঁ ব্লকটা আমি গতবার কমপ্লিট করতে পারিনি, তবে এবার আশা আছে কমপ্লিট করে তারপর ঢাকায় ব্যাক করা। তবে আল্লাহ যা যায় দেখা যাক। তবে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক, এবং খালি ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই ভিডিওটা বানাই আমি প্রতি বছর। মাথায় রাখতে হবে, কোভিড কিন্তু যায় নাই, কোভিড আছে, কোভিড প্রোটোকল মেনে তারপর ঈদগাহে যাবেন। আমাদের এখনও কোভিড প্রোটোকল সেভাবে তো নাই, স্যানিটাইজ করবেন, মাস্ক পরবেন, নামাজ পড়বেন। এই তো শুভকামনা থাকলো সকল মুসলিম ভাইদের জন্য, ভারত পাকিস্তান সব দেশের জন্যই ঈদ মোবারক, ঈদ মোবারক। টাটা, বাই।